আছে মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মন। অসম আরক্ষীয়ে নাজানে, এই পর্যন্ত আরক্ষীয়ে রাজহুয়া করা নাই বিশাল সুমিক বিনিয়োগ করবলে ধন দিয়া অভিনেতা অভিনেত্রী চিকিৎসকর তালিকা। রৌ বরালিক জালত পেলাব নারা আরক্ষীয়ে টার্গেট করেছে ইউটিউবারক। গুয়াহাটির ডিব্রুগড় তলব করে তিন ইউটিউবার ক্রমে চক্রপাণী পরাহর, অবয়ব ভূঁয়া আর হিমাশ্রী শইকিয়াক জেরা করে রংচালে আরক্ষীয়ে। 352/2024 নম্বরত গোচর রুজু করে ডিব্রুগড় আরক্ষীয়ে চমন দিছিল তিন ইউটিউবারক। পডকাস্টত সুমি পরাক সাক্ষাৎকার লওয়াটোই অপরাধ ইউটিউবার তিনগৰাকীৰ। আরক্ষীর কাণ্ড দেখি হাহিমেই নে কান্দিম অবস্থা হল চমন পুয়া ইউটিউবারর। তৎসত্ত্বেও চমন মানি শনিবারে পুয়া 10:00 বজাত ডিব্রুগড় থানাত হাজির হল অবয়ব ভূঁয়া। স্টেটমেন্ট এটা রেকর্ড করবলে মতা হল যে কি ধরনের পডকাস্টগুলো আমি করো, কেউ করো আর কেনকে বিশেষ সুমি বরাক আমি নিমন্ত্রণ জানাইছিল সেইভাবে আনিলে মাতিলে, মাতার পিছত ইয়াতে ধুনিয়াকে খুঁজখোজ করে গোটেখিনি কথা স্টেটমেন্টত রেকর্ড করলে। রেকর্ড করার পিছত বেশি দেরি দীঘলীয়া কথা নহল, ছুটি কথাই হল ফর্মেলি কথাখিনি খালি রাখিলে আর বাকি হে আর পডকাস্ট আর যে প্রমোশন একই নয় সেই কথাটো ইয়ার পিছত উলাই যাব বলে আমি আশা করছো। আমার যেহেতু পডকাস্টত বিয়ার কথা বিশেষকে কইছিল সাগে সেকারণে অল্প চর্চাত আহিল আর বিশেষ স্ক্যাম বা ট্রেডিং যখন কথা স্ক্যামটা করলে সেই কথা আমি পডকাস্টত আলোচনা করা নাছিল। দিনের 1 বজাত জেরার মুখামুখি হল হিমাশ্রী শইকীয়া। নর্মেলি কথা সুদিছে কেতিয়া করেছিলে, কিমান নিঘল আসলে পডকাস্ট আর মানে ফিনান্সিয়াল কথা কিনা কইছিলে নাকি সেবিলাক সুদিছে নর্মেলি আর সুমিরে বিচার সুমিবাই মানে কিনা কইছিলে নাকি এরকম ধরনের কথা সেবিলাক নর্মেলি সুদিছে আর মানে কি কি কথা পাতিছিল আগত বা পাছত ইন্টারভিউ সেবিলাক নর্মেলি বহুত আগৰ পৰাই তেখেতৰ লগত যোগাযোগ কৰিছিলো, মানে পডকাষ্ট কৰিম বুলি কৈ আছিলোঁ যিহেতু তেওঁ কালচাৰেলি বহুত এক্টিভ আছে সেইটো বেচিছত মাতিছিলোঁ আৰু তেওঁ আহিছিলে যেতিয়া ৰাঘৱপুৰ চিনেমা চলি আছিলে সেইটো সময়তে আহিছিলে। বিয়লি 4 বজাত পাল পৰিল তৃতীয়গৰাকী ইউটিউবাৰ চক্রপাণী পৰাহৰৰ। মই তেওঁলোকৰ পাৰ্চেলিয়া অনুষ্ঠানটোত উপস্থিত আছিলোঁ এজ এ গেষ্ট হিচাপে আছিলোঁ আৰু তাৰপিছত তেওঁলোকে ডক্টৰ্ছ ডে বুলি এটা অনুষ্ঠান পাতিছিলে তাতো মই উপস্থিত আছিলোঁ আৰু এই কথাখিনি আলোচনা হ'ল মই কেনেকৈ চুমি বৰাক লগ পাইছিলোঁ বা বিশালৰ লগত মোৰ কি সম্পৰ্ক এনেকুৱা ধৰণৰ কথা আৰু গোটেইখিনি স্পষ্টকৈ তেওঁলোকক কোৱা হৈছে আৰু দুজন বিশেষ বিষয়াই মোক সুধিলে খুব হাঁহি ফূৰ্তিৰ মাজেৰে কথাবিলাকো হ'ল আৰু তন্নতন্নকৈ উত্তৰবিলাক সুধিছে আৰু স্পেচিফিক সুধিছে, মোৰ স্পেচিফিক দিবলৈ চেষ্টা কৰিছে। মই এটা পেন ড্ৰাইভ লৈ আহিছিলোঁ একচুৱেলি আৰু সেই পেন ড্ৰাইভটো মই দেখাই দিওঁ। সেই পেন ড্ৰাইভটোত মই গোটেইখিনি যিখিনি ভিডিঅ' আছিলে মোৰ সেই পেন ড্ৰাইভটোত লৈ আহিছিলোঁ, এইখিনি মই তেওঁলোকক ছাবমিট কৰিছোঁ। তেওঁলোকে এইটো পেইড প্ৰমোশ্যন আছিলে নেকি? মই এটা কথাই কৈছোঁ যে কেতিয়াবা আমাৰ ইমান দূৰলৈ আহিলে আমাৰ কিবা এটা লোৱা হয় লোৱা নহয় কিন্তু তেওঁলোকে থকা খোৱা অহাৰ ব্যৱস্থা কৰি দিছিলে আমাক, ঠিক আছে, পাৰ্চেলিয়াৰ অনুষ্ঠানটো। গতিকে তাৰ কাৰণে আমাৰ একো লোৱা হোৱা নাছিলে, দিয়া হোৱা নাছিলে। গতিকে গোটেইখিনি যিহেতু কৰি দিছে, গাড়ীলৈকে আমাক দি দিছিলে, গতিকে তাত বেলেগ একো কৰা নাছিলে। তিনিওকে সুমি, তার্কিক, বিশাল আর স্বপ্নীল দাসর দরে ট্রেডারক পডকাস্টত বহুয়ার কারণ সুধিলে তদন্তকারী আরক্ষীয়ে। তিনিওকে সোধা পোছা করিলে বিশাল কাণ্ডর তদন্তর বাবে গঠিত এসআইটির অন্যতম সদস্য সিজল আগরওয়ালায়। কিন্তু কোটি কোটি টাকা বিনিয়োগ করা বিনিয়োগকারীক জেরা করার পরিবর্তে ইউটিউবারর সোধা পোছা করা কাণ্ডয় হাহিয়াতর পাত্র করেছে আরক্ষীক। ডিব্রুগড়ৰ পৰা জেসিম আহমেদৰ ৰিপৰ্ট, News 18, অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News 18 এপত। News 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News 18 এপ।